ভারতের ছাত্র ফেডারেশন ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের যৌথ উদ্যোগে আয়োজন করা হলো রক্তদান শিবির। ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে রাজ্যের সমস্ত শূন্য পদে স্থায়ী নিয়োগের দাবিতে আগামী 13 এপ্রিল হতে চলেছে উত্তরকন্যা অভিযান ও 2013 সালে আইন অমান্য আন্দোলনে শহীদ হয়েছিল ছাত্র ফেডারেশনের ছাত্র নেতা সুদীপ্ত গুপ্ত, তার স্মৃতিতে গতকাল শিবমন্দির আটরকের সার্বজনীন মাঠে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে পুরুষ মহিলা মিলে প্রায় 50 জন রক্তদান করে। সংগৃহীত রক্তগুলি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকে পাঠানো। আগামী 13 এপ্রিল উত্তরকন্যা অভিযান নিয়ে কি বলছেন ডিওয়াইএফআই কর্মীরা শুনুন। এর আগেও রক্ত দিয়েছেন কতবার? আমি এইভাবে করি, মানে এইসব কম করি, তো যাদের মনে করো হসপিটালে কারো প্রচন্ড প্রয়োজন পড়ে তখনই আমি ব্লাড ডোনেট করি, তাছাড়া দিব না। তো এগুলোর মধ্যে একবার ফার্স্ট দুবার দিয়েছি, মেডিকেলে করছি আমি অনেকবার। যারা জনগণ রয়েছে, অনেক মহিলারা রয়েছে যারা ভয় পায়, তাদের কি বলবেন? তাদেরকে বলি যে আমাদের মতো ব্লাডের কারো প্রয়োজন পড়ে তাহলে করতে পারি। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন অর্থাৎ ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে আগামী 13 এপ্রিল উত্তরকন্যা অভিযান রাজ্যের সমস্ত শূন্য পদে স্থায়ী নিয়োগের দাবিতে এবং স্বচ্ছভাবে নিয়োগের দাবিতে উত্তরকন্যা অভিযান ডিওয়াইএফআই রাজ্য কমিটি করতে যাচ্ছে। সেই অনুষ্ঠানকে সামনে রেখে আজকে আমাদের এই আঠারোখাই অঞ্চলে ব্লাড ডোনেশন ক্যাম্প, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং ভারতের ছাত্র ফেডারেশনের উদ্যোগে আজকে এই রক্তদান শিবিরটি চলছে মাটিগাড়া আঠারোখাই লোকাল কমিটির পক্ষ থেকে। আর আমাদের এই 13 তারিখ যেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের যতগুলি জেলা আছে সবাই একসাথে আমরা উত্তরকন্যা অভিযান করব। আপনাদের আগেও বললাম যে দাবিটা হচ্ছে আমাদের রাজ্যের সমস্ত শূন্য পদে স্থায়ী নিয়োগের দাবি আর স্বচ্ছভাবে নিয়োগের দাবি আর বিভাজনের রাজনীতি বন্ধ করা। দেখুন, আজকে মূলত আপনারা জানেন 2013 সাল সেখানে ছাত্র সংসদ নির্বাচনের জন্য আমাদের কমরেডরা গিয়েছিল আইন অমান্য আন্দোলনে, সেখানে আমাদের কমরেড সুদীপ্ত গুপ্ত সেখানে শহীদ হয়েছিল পুলিশের লাঠিতে, এবং তারই স্মৃতিতে আজকে আমরা ভারতীয় ছাত্র ফেডারেশন এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন আঠারোখাই লোকাল কমিটি মাটিগাড়া আঠারোখাই লোকাল কমিটির তরফ থেকে আজকে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করেছি। এবং আমরা আমাদের একটা বার্তা যে ছাত্র সমাজ যেভাবে শিক্ষা ব্যবস্থাকে মানে যেভাবে কুলুষিত করছে এই সরকার, সেখানে ছাত্রছাত্রীদের এগিয়ে আসা এবং আমাদের যে ছাত্র সংসদ নির্বাচন, সেই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে যে আমাদের আমরা যে অনবরত লড়াই করে চলছি, ঠিক এবং যেখানে আমাদের একটা সরকার, রাজ্য সরকার অনবরত ছাত্র শিক্ষক তাদের উপরে হামলা চালাচ্ছে, তাদের জন্য একটা বার্তা যে আমাদের এই আজকে যে এই ব্লাড ডোনেশন তাদের জন্য বার্তা, যে এইভাবে আমাদের আটকানো যাবে না, ছাত্র ফেডারেশনকে এইভাবে আটকানো যাবে না। আমরা দরকার হলে এর থেকে বড় মুভমেন্ট, যেমন আগামী 6 তারিখ আমরা ডিওয়াইএফআই অফিস একটা চলো আমরা বার্তা দিয়েছি এসএফআই তরফ থেকে, এবং আগামী 13 তারিখ ডিওয়াইএফআই তরফ থেকে আমরা উত্তরকন্যা অভিযান করব। আজকে আমরা আপাততভাবে 30 জন দিয়ে ফেলেছে এবং আরও 10 জন 15 জন আরও আসবে, 50 জন অন্তত হয়ে যাবে সেই জায়গায় আমরা আশা করছি। এটা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে।